Hey guys, Assalamu alaikum. Welcome to my channel Rikto Art. Asha kori shobai bhalo acho. Ajke ami tomaderke dekhabo hand painted dress kibhabe shotik niyome porishkar korte hoy, kibhabe shukiye nite hoy ebong kibhabe jotne rakhte hoy. To cholo video ti shuru kora jak. Asha kori ajker video ti dekhe tumra onekei onek kichu jante parbe ebong comment e je question gulo korecho tar answer obosshoi peye jabe. To ami ekhon hand painted tinte dress niye niyechi, egulo ami ekhon porishkar kore dekhabo. তো এগুলা কিন্তু সাধারণ ডিটারজেন্ট দিয়েই পরিষ্কার করতে হবে আপনারা যারা যে ডিটারজেন্ট ইউজ করেন সেটা দিয়েই পরিষ্কার করতে পারবেন যেহেতু আমি এখানে তিনটা ড্রেস নিয়েছি তাই আমি এখানে দুই মগ পানি নিব আপনারা যদি একটা ড্রেস নেন তাহলে এক মগ পানি নিলেই যথেষ্ট আপনারা শুধু খেয়াল রাখবেন যে পানির তুলনায় অবশ্যই ডিটারজেন্ট অনেক কম দিতে হবে আপনারা সাধারণত জামা কাপড়ে যেমন ডিটারজেন্ট দেন তার হাফ দিতে হবে যেহেতু এখানে আমার দুই মগ পানি তো আমি এখানে 3 চা চামচ ডিটারজেন্ট দিয়ে দেব যেহেতু আমার তিনটা ড্রেস তো 3 চা চামচ ডিটারজেন্ট দিলে এনাফ তো আমি এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নিব আর আপনারা অবশ্যই কাপড়টা পুরোপুরি শুকানোর পরে আয়রন করে নেবেন না হলে কাপড়টার সৌন্দর্য কিন্তু কখনোই আসবে না এবার আমি ডিটারজেন্টের মধ্যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখছেন এইভাবেই হালকা হালকা আলতো হাতে কাপড়গুলো পরিষ্কার করে নিতে হবে এভাবে আলতো আলতো করে আপনারা কাপড়টা পরিষ্কার করবেন কখনোই রগড়াবেন না কাপড়টা এই যে এটা দেখতে পাচ্ছেন সিম্পল কাপড় এটা আমি এরকম রগড়াতেই পারি কিন্তু এই যে যেটা ডিজাইন করা এটা অবশ্যই এরকম করা যাবে না তো আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে এই দেখুন আমার কাপড়ে কিন্তু একটুও রং উঠছে না এই রংগুলো উঠে যাচ্ছে না অ্যাক্রিলিক কালারগুলোও উঠছে না তো আপনারা যদি চান যে আপনাদের কাপড়টা নষ্ট না হোক সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাপড়ের মানও ভালো হতে হবে এবং রং করার পরে কখনোই রং ওঠে না অনেকে আমাকে কমেন্টে কোশ্চেন করছিলেন যে হ্যান্ড পেইন্ট কি ধুলে উঠে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ধুলে উঠে যায় না আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি এই যে কাপড়ে ঘষা দিয়ে দেখাচ্ছি দেখুন হাতে ঘষা দিয়ে দেখাচ্ছি একটুও রং উঠছে না বিন্দু মাত্র রং এর থেকে উঠছে না যদি আপনাদের কাপড়ের মান ভালো হয় এবং কাপড় থেকে রং না ওঠে তাহলে কখনো হ্যান্ড পেইন্টেড ড্রেসটা সহজে নষ্ট হয়ে যাবে না তবে সেক্ষেত্রে আপনাদের কাপড়টি পরিষ্কার করার নিয়ম এমনই হতে হবে আর রং তৈরি করার নিয়মটা অবশ্যই জানতে হবে তো আপনারা যদি রং তৈরি করার নিয়মটা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে অবশ্যই আগে থেকে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আর আমার ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওতে যদি কোনো রকম কোথাও আপনারা না বুঝতে পারেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমি এই ড্রেসগুলো এইভাবে 5 মিনিটের জন্য রেখে দিব এখন আমি আবার একটি বোলে পানি নিয়ে নিচ্ছি আমি ফুল করে পানি নিয়ে নিচ্ছি আপনাদের যতটুকু পানির প্রয়োজন হবে আপনারা নিয়ে নেবেন অবশ্যই সবসময় পানির ইউজটা বেশি করতে হবে সব ক্ষেত্রে এই ড্রেসগুলো পরিষ্কার করার সময় এভাবে আলতো করে আবারও আমি সেই ভিজিয়ে রাখা ডিটারজেন্টে ভিজিয়ে রাখা ড্রেসগুলো এভাবে তুলে নিয়ে হালকা হালকা করে ধুয়ে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটাকে পানি ছাড়িয়ে উঠাবেন তো যখন এইভাবে সব ড্রেসগুলো আপনারা পানিতে আলতো আলতো করে ধুয়ে নেবেন তারপরে এই ড্রেসগুলো একটা একটা করে উঠিয়ে এই যে এইভাবে আলতো করে চাপ দিয়ে দিয়ে পানিগুলো ঝরিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আলতো করে চাপ দিয়ে দিয়ে আপনারা পানিগুলো ঝরিয়ে নেবেন আমি প্রত্যেকটা ড্রেস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ড্রেসগুলো থেকে একটুও রং ওঠেনি এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রেসগুলো শুকাতে দিবেন তো আপনারা হ্যান্ড পেইন্টেড ড্রেসগুলো কড়া রোদে শুকাতে দেবেন না আর যদি কড়া রোদে শুকাতে দেন তাহলে উল্টা করে এইভাবে ড্রেসগুলো উল্টা করে তারপর শুকাতে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা ড্রেসের কালার যেমন ছিল তেমনই আছে তো এটা শুকানোর পরে আপনারা আয়রন করে নেবেন তাহলে আপনাদের ড্রেসগুলো আবার আগের মতো নতুন হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য